আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে দেশি মুরগি ভুনা এর জন্য আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি আর এটা ভোনা করতে আমার যা ম্যাটেরিয়ালস লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ নিয়েছি বড় পেঁয়াজ নিয়েছি দুইটা মোটা করে কুচিয়ে নিয়েছি গরম মশলা নিয়েছি তেজপাতা লং দারচিনি এলাচ আর এখানে নিয়েছি জিরা বাটা আদা বাটা রসুন বাটার আর রান্নার রেগুলার তেল আর নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর এখানে জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর আর রাঁধুনি মুরগির মশলা আমি চুলোয় একটি প্যান বসিয়ে এখানে তেল গরম করে নিয়েছি এখন এখানে পেঁয়াজটা ছেড়ে দিব এখন আমি এখানে তেজপাতা লং এলাচ দারচিনিটা দিয়ে দিব দিয়ে এটা নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না হালকা ব্রাউনিশ কালার আসবে এটা আমি অনবর্ত নাড়তেই থাকবো নাহলে এটা লেগে যেতে পারে ভিউয়ার্স আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটাটা দিয়ে দিব এবার হালকাভাবে এটা নেড়ে দেবো যেন নিচে লেগে না যায় এখন আমি এখানে এক এক গুঁড়া গুড়া মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি এখানে লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে আমি সব পরিমাণ মতোই নিয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর রাঁধুনি মুরগির মাংসর মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেবো যাতে মাংস মধ্যে মশলার গন্ধটা না করে এটা একটু কষিয়ে নিব আমি ভিওয়ার্স এখন আমি প্রায় দুই তিন মিনিটের মতো ঢেকে দিয়ে এটা নাড়তে থাকবো যেন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে যাওয়া যায় ভিওয়ার্স আমি দুই তিন মিনিট পরে আবার আসলাম আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে যেহেতু তেলটা ওপরে এসেছে এই দুই তিন মিনিট কিন্তু আমি প্রায় ঢাকনা খুনে খুলে এটা নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি এখানে মাংসটা অ্যাড করে দেব এখানে আমি এখনও কোনো এক্সট্রা পানি অ্যাড করি নাই আপনারা যদি দেখেন যে মশলাটা নিচে লেগে যাচ্ছে তখন একটু পানি অ্যাড করতে পারেন এখন আমি নেড়ে চেড়ে পাঁচ মিনিট ঢেকে দেবো দেন এই মাংসটা থেকে অনেকটা পানি ছাড়বে এই পানিতেই প্রায় মাংসটা সেদ্ধ করে নেব এখন আমি এটা প্রায় পাঁচ সাত মিনিট ঢেকে দেব বিওয়ার্স পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এটা ঢাকনাটা খুলে একটু দেখব ভিতরে কি অবস্থা মাংসটা থেকে অনেকটা পানি ছেড়েছে এখন আমি এটা প্রায় আট দশ মিনিটের মতো একটু ঢেকে ঢেকে নাড়তে থাকব আবার কষিয়ে নিব যেহেতু আমি এটা একটু ঘোনা করব তো আমাকে এটা বেশি করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতেই মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাবে আবার এটা আমি ঢেকে দেব বিওয়ার্স ফিরে আসলাম প্রায় দশ মিনিট পরে আমি দশ মিনিটের মধ্যে প্রায় চার পাঁচবার এটা নাড়াচাড়া করে দিয়েছি এবং খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমার কষানোটা প্রায় শেষ এখন আমি এখানে প্রায় কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব এবং অ্যাড করে দিয়ে প্রায় দশ মিনিট এর মতো ঢেকে দেব ভিউয়ার্স প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আমি একটু ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা এখানে এখন আমি প্রায় চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা কোনো ঝাল আনবে না জাস্ট ফ্লেভারের জন্য এখন এটা নেড়ে চড়ে আবারও আমি প্রায় পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংস রান্নাটা হয়ে গেছে এটা খুবই ইজি আর আমি খুব অল্প উপকরণ দিয়ে রান্না দেখানোর চেষ্টা করি এখন আমি সার্ভিংয়ে চলে যাব চুলাটা অফ করে দেব ভিউয়ার্স দেখলেন তো আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ